আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা একটি ঝুলানো হিটার লাগাতে পারবেন বা ঝুলানো হিটার কানেকশন করবেন। তো এটা একটা আরএফএল গিজার। তো আমরা প্রথমে গিজারটি ওয়ালের সাথে রয়্যাল বোল্ট দিয়ে ডিল করে ঝুলিয়ে দিয়েছি। তো ঝুলানো হিটার লাগানোর জন্য অবশ্যই আপনাকে ওয়ালের সাথে ডিল করে লাগিয়ে নিতে হবে। তো আমি সর্বপ্রথম হিটারটি ঝুলিয়ে নিয়েছি ডিল করে, তারপর আমরা এখন কানেকশন দেব। কানেকশন দেওয়ার জন্য আমরা দেওয়ালে দুটি হাফ ইঞ্চি লাইন রেখে দিয়েছি, একটি গরমের একটি ঠান্ডা। তো ওই ঠান্ডা লাইন এবং গরম লাইনে আমরা হাফ ইঞ্চি নিফুল দিয়ে কানেকশন দেব। তো প্রথমে আমরা জিএ হাফ ইঞ্চি নিফুলের সাথে থ্রেড টেপ লাগিয়ে নিয়েছি, তারপর আমরা হাফ ইঞ্চি নিফুলটি যে দেওয়ালের সাথে গরম এবং ঠান্ডা লাইন আছে সেখানে লাগিয়ে দেব। সিরিজ দিয়ে ভালো করে টাইট দিয়ে দিতেছি। আমরা দুই লাইনে দুটি নিফুল লাগিয়ে নিতেছি, একটি গরম লাইনে অপরটি ঠান্ডা। এটি হচ্ছে আমাদের ঠান্ডা লাইন, অর্থাৎ এখান থেকে ঠান্ডা ফানে ঢুকবে এবং হিটারে গরম হয়ে ওই পাইপ দিয়ে চলে যাবে। তো ঠান্ডা ফানটি অন এবং অফ করার জন্য আমাদের একটি হাফ ইঞ্চি গেট বল আমরা লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে কখনো যদি হিটারটি বন্ধ করা লাগে, অর্থাৎ ঠান্ডা লাইনটি বন্ধ করা লাগে, তাহলে হাফ ইঞ্চি গেট বলটি বন্ধ করে নিতে পারবে। আর আমরা এখানে সেফটি বাল্বের পরিবর্তে নন লিটার বাল্ব ব্যবহার করতেছি, কারণ হচ্ছে আমাদের গ্রামে সাধারণত পানির ট্যাঙ্কি, অর্থাৎ ছাদের উপরে যে পানির ট্যাঙ্কি সে দিয়ে একতলার উপরে থাকে। তো যখন একতলা থেকে পানি ঢাকে তখন পানির প্রেশারটি তেমন একটা বেশি হয় না। তো এই কারণে আমরা নন লিটার বাল্ব ব্যবহার করি। আপনারা চাইলে সেফটি বাল্ব বা প্রেশার বাল্বটিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নন লিটার বাল্ব ব্যবহার করেছি। তো দুটোর একটি অবশ্যই ব্যবহার করবেন, না হলে যদি নন লিটার অথবা প্রেশার বাল্ব না ব্যবহার করেন বা সেফটি বাল্ব না ব্যবহার করেন, তাহলে আপনার গরম পানি ঠান্ডা পানির দিকে চলে আসবে। তো এই জন্য সেফটি ব্যবহার করবেন। তো আমরা নন লিটার বাল্বের সাথে হাফ ইঞ্চি নিপুল লাগিয়ে কানেকশন পাইপ লাগিয়ে নিয়েছি, আর কানেকশন পাইপের অপর মাথা আমরা হাফ ইঞ্চি বাল্বের নিপুলের সাথে লাগিয়ে দিতেছি, কারণ বাল্বটি চালু করলে হাফ ইঞ্চি কানেকশন পাইপের ভিতর দিয়ে গিজারে পানিটি প্রবেশ করবে। এখন এখান থেকে গরম হয়ে আমরা যখন ইলেকট্রিক লাইনটি দেব, গরম হয়ে রেড চিহ্নিত পাইপটি দিয়ে পানি বের হয়ে আসবে। তো আমরা এখন রেড চিহ্নিত লাল চিহ্নিত পাইপটির সাথে হাফ ইঞ্চি কানেকশন পাইপ লাগিয়ে দিতেছি। এখন আমরা দেওয়ালের সাথে যে পাইপটি আছে, অর্থাৎ গরম পানি যেটি দিয়ে যাবে কলের মধ্যে, সেটির সাথে কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমরা ইলেকট্রিক লাইনটি কানেকশন দেব। টয়লেটের ভিতরে শাওয়ার এবং বিকফে গরম ঠান্ডা লাইন আছে, এমনকি বেসিংয়ে গরম ঠান্ডা লাইন রয়েছে। তো আমরা এখন ইলেকট্রিক লাইনকে সংযোগ দেব এবং গিজারটি চালু দিব। তো প্রথমে চালু দেওয়ার আগে, ইলেকট্রিক লাইন চালু দেওয়ার আগে গিজার থেকে গরম পানির যে বিকফটি আছে বা কলটি আছে সেটি দিয়ে পানি কিছুক্ষণ ছেড়ে নিতে হবে, অর্থাৎ এই গিজারটি প্রথমে পানি ভর্তি করতে হবে, তারপরে ইলেকট্রিক সুইচ দিতে হবে, না হলে গিজারটি গিজারের কয়েলটি জ্বলে যেতে পারে। তো আমরা এখন ইলেকট্রিক সুইচটি দেব, গিজারের সুইচটি দিলাম। আমরা দেখতেছি গিজারের লাইন এসেছে এবং এর সাথে একটি ভলিউম রয়েছে, আপনি কমিয়ে বাড়িয়ে অর্থাৎ কম বেশি করে হিট করে নিতে পারবেন, অর্থাৎ আপনি হিটিংটি কম বেশি করে নিতে পারেন বা এটি সুইচ হিসেবেও ব্যবহার করতে পারবেন।